গাইড অ্যান্ড প্র্যাকটিশনারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই করোনা আবহাওয়াতে বিভিন্ন বিদ্যালয়গুলির পঠন পাঠন মোটামুটি স্তব্ধ হতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই গাইড অ্যান্ড প্র্যাকটিস থেকে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ম্যাথ গণিত প্রকাশ সেই অঙ্কগুলি আমরা পরপর করে চলেছি। তোমরা সকলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে খুবই তাড়াতাড়ি এই ভিডিওগুলো পেতে থাকবে। কোষে দেখি দুই, কোশ্চেন নম্বর আমাদের কি এক, একে কি আসল আমাদের যেহেতু বলা আছে 15,000 টাকা, সময় সমান 4 বৎসর, হার সমান 12%, সুদ আমাদের কত এটি বের করে নিতে হবে। তাহলে আমরা কি জানি, সুদ সমান আসল গুণিত সময় গুণিত হার বাই 100। তাহলে আসলের মান এগুলো সব বসাবো পরপর, আসল সমান কত, না আসল সমান আমাদের নিচ থেকে নিয়ে এটা আমরা 15,000 টাকা, সময় 4 বৎসর আর সুদের হার 12, ডিভাইডেড বাই 100 নিয়ে ক্যান্সেল করবো, লঘিষ্ঠ আকার করার পরে গুণ করে নিয়ে, গুণ করে নিয়ে যে অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে অর্থাৎ এইখানে আমাদের আসবে 7,200 এবং আর একটা উজ্জন্য 0, তাহলে অর্থাৎ 72,700 টাকা, এটাই আমাদের একটা একের অ্যান্সার। এইভাবে ম্যাথ করলে আমাদের এক্স ধরার প্রয়োজন নেই। তারপরে আমাদের প্রশ্ন নম্বর টু, দেখো 2 নম্বরে আবার পড়ে পড়ে নিবে ভালো করে প্রশ্নটা। আসল আমাদের 2,000 টাকা, সময়টা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত, যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয় সেই কারণে আমরা ফেব্রুয়ারি আমরা 28 দিন লিখব, 31 দিন বিযুক্ত 1 তারিখ সমান 30, 28, 31, 30 এবং 27 তারিখ সমান 176 দিন, দিন দিয়ে ম্যাথ করা যায় না তাই বৎসর করে নিবে। তাহলে 176 ডিভাইডেড বাই 335, সুদের হার দেওয়া আছে, সুদ নির্ণয়, আসল সময় হার ডিভাইড বাই 100, এটা আমাদের একটাই সূত্র, মান বসালাম। অর্থাৎ এবারে এই যে সময়টা একে বৎসরে পরিণত করেছি, 176 বাই 365 আর হার 6%, 6/100 ক্যান্সেল, লঘিষ্ঠ আকার এই 100 দুটো 0 দুটো, 176কে কিন্তু 73-এর গুণিতক, এরা সবসময় মনে রাখবে, এরা শুধু 73 দিয়ে ডিভিজিবল হয়, তাই 2, 5 কেটে নিলাম, 5-এর সাথে আবার 20কে কেটে এবার সম্পূর্ণ গুণটি করে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের গুণ করে কত হলো, তাহলে 6 দুগুণে 12, 12কে 4 দিয়ে গুণ করলাম 248, তাহলে এই 48 টাকাটাই হবে আমাদের ইন্টারেস্ট অর্থাৎ সুদ। এক্স ধরার কোনো যুক্তিকতাই নেই, ফলে পাটিগণিতের সরল সুদের ক্ষেত্রে সিম্পল। কোশ্চেন নম্বর 3, আবার দেখো 3-এ কি আসল বলা আছে আমাদের 960 টাকা, সময় আমাদের 1 বৎসর 3 মাস, বছর আমার পুরো 3 মাসটাকে আমরা বছরে পরিণত করে নিলাম অর্থাৎ পূর্ণ ভেঙে নিলাম, সুতরাং 15-এর 12কে ক্যান্সেল করে 5-এর 4 বৎসর, সুদের হার 8 পূর্ণ 1-এর 3, এইটারও পূর্ণ ভেঙে নিয়ে 25-এর 3%, সুদ কত। এবারে সুদ সম্বন্ধে আমাদের একটাই প্রশ্ন, আসল সময় আর হারের গুণফল ডিভাইড বাই 100, এবারে মানগুলো প্রত্যেকটি ঠিক ঠিক করে বসিয়ে নাও এবং সময়ের জায়গায় সময়ের মান বসিয়ে নিবে, এবং যেখানে আমাদের সুদের হার আছে সেক্ষেত্রে আমাদের সুদের হারটাও ঠিক ঠিক করে সব বসিয়ে নেওয়ার পরে আমরা লঘিষ্ঠ আকার করে নেব, লঘিষ্ঠ আকার করার পরে কাটাকুটি করে আমাদের অ্যান্সার আসবে 100 টাকা, এটা আমাদের সুদ, সুদের মূলে আমাদের উত্তর চেয়েছে তাই মূলটা আমরা অ্যাড করে নিলাম, সব বৃদ্ধি মূল সমান 1,060 টাকা, এটাই আমাদের অ্যান্সার। কোশ্চেন নম্বর 4, এক্স ধরার প্রয়োজন নেই, আসল সমান 3200 টাকা, সময় আমাদের 2 বৎসর, সুদের হার এটা তো সিম্পল, এরও সুদের মূলে বের করে নেব, একটাই সূত্র, আসল সময় হার ডিভাইড বাই 100। এবার আসলের জায়গায় মান বসালাম, 3200 টাকাটা তো 3200, এর বেরোলাম 2 বৎসর, এর 6 ডিভাইড বাই 100, এবারে আমাদের ক্যান্সেল, 0 দুটোকে আমরা ক্যান্সেল করে দিলাম, এটাকে আমরা মাল্টিপ্লাই করে আমরা ভালো করে মাল্টিপ্লাইটি কিন্তু খুব সুন্দর করে নিবে, তাতে আমরা পেলাম 384 টাকা, এটা আমাদের ইন্টারেস্ট অর্থাৎ সুদ। তাহলে সুদে মূলে আমাদের প্রশ্ন, তাহলে সুদে মূলে তাহলে 3200 টাকাটাকে আমরা মূল আর প্লাস অর্থাৎ যুক্ত করলাম 384 টাকার সাথে যুক্ত করে নেবে, তাহলে সমান সমান 4 করতে 4, এটা আমরা লিখে নিলাম, এবারে 8 করতে 8 আর 3 2 হলো আমাদের 5 আর 3 করতে 3, এই টাকা হলো আমাদের সব বৃদ্ধি, এটাই আমাদের অ্যান্সার।
এক্স ধরার কোনো যুক্তিগতাই নেই। দেখো তার পরবর্তী ম্যাথ আমাদের পাঁচের, পাঁচে কী বলেছে এবার আসল নির্ণয় করতে বলেছে, আসল আমাদের বলেনি। তাই আমরা সময়টা দু বছর বলা আছে, সুদের হার 5.25% এবং সুদ বলা আছে আমাদের 840। তাহলে এবারে যখন আমরা আসল নির্ণয় করব তখন কি সুদ গুণিত 100 / সময় ইন্টু হার, তাহলে আমাদের সুদ বলা আছে, তাহলে সুদের মানটা আমাদের যেহেতু বলা আছে 800, আমাদের 40 টাকা বসিয়ে নিব, 100 ঠিক জায়গায় বসাবো, সময়ের জায়গায় 2, আর সুদের হার যেহেতু 5.25 তাই লিখে নিলাম। পরবর্তী স্টেপে আমরা কী করলাম, ওই দশমিকটাকে আমরা সরিয়ে নিব, এই যে দশমিকটা দুঘর তাই উপরে আমরা 100 লিখে নিলাম। নিয়ে লঘিষ্ঠ আকার কাটাকুটি করে আমাদের অ্যান্সার আসবে 8000 টাকা, এটাই আমাদের অ্যান্সার।